গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমি টিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস করবে ইম্পর্টেন্ট কিছু দরকার হলে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের মধ্যে কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, এই চ্যানেলটা ইংরেজি আর গণিতটা করানো হয়। সো যারা জানো না, ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আজকে কিন্তু আমরা একটু আলোচনা করব জেন্ডারের, কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার নিয়ে, ঠিক আছে? এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে, ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফেমিলিয়ান জেন্ডার উইথ এক্সারসাইজ আমরা করেছি, আমরা অনেক এক্সারসাইজ করেছি সেটা দিয়ে। এই ভিডিওটা শেষে যারা দেখোনি আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিও, আর আদারওয়াইজ এখানে ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকেও দেখতে পারবে, ঠিক আছে? তো কমন জেন্ডার, আগে আমরা জানি কমন জেন্ডারটা কাকে বলে। কমন জেন্ডার, সাম নাউন্স লাইক চিলড্রেন, স্টুডেন্ট, বেবি, অ্যানিমালস, প্যারেন্ট, নেবারহুড, উইচ ক্যান রেফার টু এ মেল অর এ ফিমেল আর সেই টু বি দ্য কমন জেন্ডার। অর্থাৎ বোঝাতে চাইছে সাম নাউন্স মানে কিছু নাউন্স, যেটা ধরো চিলড্রেন মানে হচ্ছে, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চা কাচ্চা যাদেরকে বলা হয়, ওকে, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, বেবি, বেবি মানে হচ্ছে শিশু, অ্যানিমেল, অ্যানিমেল মানে হচ্ছে ধরো পশু, ফির প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে যেটা বাবা বা মাকে বোঝায় প্যারেন্টস বলতে, ঠিক আছে? নেবারহুড, নেবারহুড মানে যাদের বলা হয় যে প্রতিবেশী, ঠিক আছে? এদেরকে আমরা রেফার করে, এই যে ওয়ার্ডসগুলো এটা দেখে এদেরকে কমন মানে কেন বলা হচ্ছে, কমন এদের কেন বলা হচ্ছে, ওকে? আমাদের কমন এই জন্য এটা বলছি বিকজ এটার দিকে আমরা বুঝতে পারছি। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে ধরো স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট বললে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ছেলেকে বলছি না মেয়েকে বলছি? কখনোই বোঝা যাচ্ছে না, একটা ছেলেও হতে পারে, একটা মেয়েও হতে পারে, ঠিক আছে? তারপরে কি, ধরো আমি বেবি বললাম, ওকে, BABY, বেবি, বেবি মানে একটা শিশু, শিশু একটা ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে, তাই না? তো সেই জন্যে এটাকে কমন জেন্ডার বলা হয়, ওকে? কমন জেন্ডারে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটাকে চুজ করে তোমাকে শিখতে হবে কিন্তু, ঠিক আছে? তারপরে আমি এক্সারসাইজ করাবো, ওকে? সাপোজ ধরো কমন জেন্ডারে কি হতে পারে, থিপ, ওকে, TH, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, THE THIEF, থিপ, থিপ মানে কি চোর, থিপটাকে কি বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে, বোঝা যাচ্ছে না? স্টুডেন্ট আমি একটু আগেই দিলাম, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্টেও মানে বুঝতে পারছি না যে ছেলে না মেয়ে। যদি আমি বলি এনিমি, ওকে, এনিমি, ENEMY, এনিমি, এনিমি শব্দটা থেকে কি আমরা বুঝতে পারছি যে এটা ছেলে না মেয়ে, বুঝতে পারছি না, তাই তো? তারপরে ধরো ড্রাইভার, DRIVER, ড্রাইভার, বা ধরো লয়ার, LAWYER, লয়ার। তারপরে ধরো জ্যাসে আমি বললাম যেমন ধরো নেবার, নেবার হবে, ওকে, NEIGHBOUR, নেবার, ওকে? এটা হচ্ছে, তাহলে এগুলো থেকে কি আমরা বুঝতে পারছি যে এটা ছেলে না মেয়ে, ডেফিনেটলি এটা আমরা বুঝতে পারছি না। এছাড়া আছে কি, ধরো চাইল্ড, ওকে, চাইল্ড বা চিলড্রেন যা বলো, চাইল্ডই আমি দিলাম, CHILD, চাইল্ড। যদি তোমায় দেয় বেবি, BABY, বেবি, এগুলোতে কিন্তু কিচ্ছু আমরা বুঝতে পারি না, ঠিক আছে, যে ছেলে না মেয়ে। বা টিচার, ওকে, TEACHER, টিচার, এগুলো তো আমরা বুঝতে পারছি না কিন্তু, এগুলো সব অল আর দ্য কমন নাউন, ওকে? এটার থেকে আমরা বুঝতে পারি না যে ছেলে না মেয়ে, এটা কমন নাউন মানে বোথ বোঝায়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যেটা আমরা বুঝতে পারবো না যে ছেলে না মেয়ে, ঠিক আছে? যে কোনো কাউকে বলতে পারে। সেই জন্য আমি বললাম যে সাম নাউন্স লাইক চিলড্রেন, স্টুডেন্ট, অ্যানিমেল, রাইট, উইচ ক্যান রেফার টু এ মেল অর এ ফিমেল আর সেই দ্য কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো আর্টিস্ট, ARTIST, আর্টিস্ট, ওকে? ডক্টর হবে, DOCTOR, ডক্টর হবে। তারপরে ধরো ধরো আর কি হতে পারে, আর হতে পারে ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট হতে পারে। সার্ভেন্ট হতে পারে, SERVANT, সার্ভেন্ট হতে পারে। তারপরে ধরো আরও হতে পারে, ধরো
ক্রো হতে পারে, CROW ক্রো হতে পারে, বার্ড হতে পারে, BIRD বার্ড হতে পারে, এগুলো কিন্তু সব কমন। একটা বার্ড যখন আমরা দেখি আমরা বুঝতে পারি না কিন্তু সেটা ছেলে না মেয়ে, তাই তো? ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? তারপর ধরো শিপ হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা, ফিশ হতে পারে, ইনসেক্ট হতে পারে, এগুলো কিন্তু সমস্ত কিছু কি হচ্ছে, এগুলো সব কমন জেন্ডারের মধ্যে হচ্ছে, ঠিক আছে? নেক্সট আমি তোমাকে দেবো হচ্ছে কিছু এক্সারসাইজ করবো। এবার আমরা কমন জেন্ডার নিয়ে আগে করে নিই এক্সারসাইজ, দেন আমরা যাবো হচ্ছে কিছু নিউট্রাল জেন্ডারে। কমন জেন্ডার ধরো আমি এখানে তোমাকে দিলাম ইন দ্য ফলোয়িং FOWW, দেখা যাচ্ছে তো? ইন দ্য ফলোয়িং FOWW ING ফলোয়িং সেন্টেন্স SENTENCES সেন্টেন্সেস আন্ডারলাইন UNDERLINE আন্ডারলাইন দ্য নাউন NOUNS নাউন্স দ্যাট আর অফ দ্য কমন COMMON কমন জেন্ডার, ওকে, GENDER জেন্ডার, ঠিক আছে? তাহলে এগুলো আমরা কি করব যে আমাদের আন্ডারলাইন করতে হবে যেগুলো কমন জেন্ডার হবে সেগুলোতে, ঠিক আছে? সাপোজ আমি একটা সেন্টেন্স দিচ্ছি, মাই ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড ইজ এ রাইটার WRITER রাইটার, ওকে। এখানে তোমার দেখতে হবে যে এর মধ্যে কমন জেন্ডার কোনটা, এখানে কমন জেন্ডার কোনটা আছে, এখানে কমন জেন্ডার ফ্রেন্ড হবে, এটা একটা কমন জেন্ডার, তাই তো? ফ্রেন্ডকে বুঝতে পারছি ছেলে না মেয়ে, বুঝতে পারছি না অবশ্যই, তাই না? তো আমরা ফ্রেন্ডকে ডাক দিতে পারবো, আবার রাইটারকেও ডাক দিতে পারবো, বিকজ রাইটার থেকে কি আমরা বুঝতে পারছি রাইটার ছেলে না মেয়ে? তো ডেফিনেটলি না, তো রাইটারও অবশ্যই হবে, ঠিক আছে? তারপরে ধরো আমি তোমাকে দিলাম দু নম্বর সেন্টেন্সটা, এ ক্রো CROW এটা ও কিন্তু, ওকে, কার্সিভে লেখা হয়ে গেল OW, ক্রো ওয়াজ কী দিতে পারি, কাউবিং আউটসাইড মাই উইন্ডো, ওকে, ঠিক আছে? তাহলে এটাকে এর মধ্যে থেকে আমরা বলতো কমন জেন্ডার কোনটা হবে, অবশ্যই ক্রোটা কমন জেন্ডার হবে, কারণ কোডটা ক্রোটার থেকে কি বুঝতে পারছি যে এটা ছেলে নামে, বুঝতে পারছি না, তাই না? নেক্সট ধরো তিন নম্বর সেন্টেন্স আমরা কি করতে পারি, বুঝতে পারছো তো এগুলো? নেক্সট তিন নম্বর সেন্টেন্স আমরা কি করতে পারি, ধরো দেয়ার THERE দেয়ার ওয়াজ এ গোল্ড GOLD গোল্ড ফিশ FISH গোল্ড ফিশ ইন দ্য বাউল, ওকে। তো এর মধ্যে থেকে আমরা কি করতে পারি, এর মধ্যে থেকে কমন নাউন যদি আমি বাঁচতে বলি তাহলে কমন নাউন কোনটা হবে, এখান থেকে কমন নাউন হবে অফকোর্স গোল্ড ফিশটা, তাই তো? গোল্ড ফিশ কমন নাউন হবে। নেক্সট ধরো আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, চার নম্বর সেন্টেন্স আমি কী দিতে পারি আচ্ছা ধরো দিলাম যে দ্য লেটার LETER লেটার ওয়াজ সেন্ট বাই এ মেসেঞ্জার MESSENGER যে মেসেজকে দেয়, ওকে। তো এখানে আমাদের কমন জেন্ডার কোনটা হবে, এর মধ্যে থেকে আমাদের কমন জেন্ডার কোনটা হবে ভালো করে দেখতে হবে, এর মধ্যে থেকে আমাদের কমন জেন্ডার রয়েছে মেসেঞ্জার, তাই তো, যে মেসেজ দিচ্ছে। তাহলে
এটা মেসেঞ্জার দেখে আমরা বুঝতে পাচ্ছি না যে এটা ছেলে না মেয়ে, এটা মেয়েও হতে পারে, এটা ছেলেও হতে পারে, তাই না? তো এই জন্য এটা হচ্ছে কমন জেন্ডার। ওকে, নেক্সট ধরো আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, 5 নম্বর, 5টা সেন্টেন্স করি আমরা। ধরো আমি কী দিতে পারি, কী দিতে পারি, কী দিতে পারি, আচ্ছা, দ্য বাস ওয়াজ ফুল অফ চিলড্রেন, CHILDREN, ওকে, দ্য বাস ওয়াজ ফুল অফ চিলড্রেন, ঠিক আছে? তাহলে এখানে কমন জেন্ডারটা কোনটা হবে, কমন কোনটা হচ্ছে? এটা কমন জেন্ডার হচ্ছে চিলড্রেন। একটা চিলড্রেন দেখে কি আমরা বুঝতে পারছি এটা কি ছেলে হবে না মেয়ে হবে? ডেফিনেটলি আমরা বুঝতে পারছি না, একটা চিলড্রেন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই তো? তো এইভাবে কিন্তু আমাদের জিনিসটাকে করতে হবে, ঠিক আছে? এইবার আমরা এটা আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই, এটা আমাদের ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমরা আসব কিছু এরপরে এক্সারসাইজ আবার পরে করছি। এবার আমরা করব হচ্ছে জানবো হচ্ছে নিউট্রাল জেন্ডার সম্বন্ধে, ঠিক আছে? নিউট্রাল জেন্ডার, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল হচ্ছে কমন জেন্ডার। এবার আমরা জানবো হচ্ছে নিউট্রাল জেন্ডার সম্বন্ধে, NEUTERGENDER, নিউট্রাল জেন্ডার, ঠিক আছে? নিউট্রাল জেন্ডার কাকে বলে? নিউট্রাল জেন্ডার থিংস উইদাউট লাইফ, লাইক ব্রিক, স্টোন, পেপার, টয়, বল, ইটিসি, ওকে, আর নট থট অফ অ্যাজ মেল অর অ্যাজ ফিমেল, ওকে? তার মানে বোঝাতে চাইছে যে কিছু জিনিস হয় যেগুলো উইদাউট লাইফ, যার মধ্যে কোনো লাইফ থাকে না, রাইট? যেমন পেপার বা ধরো ব্রিক বা ধরো স্টোন, ধরো পেপার, PAPER, পেপার, পেপারের কি কোনো লাইফ আছে? নেই, তাই তো? তো এদের কোনো লাইফ থাকে না, ওকে? তাই জন্যে বলছে আর নট থট অফ অ্যাজ মেল অর ফিমেল, রাইট? এগুলো আমরা মেল ফিমেল হিসেবে চিন্তাই করি না, ওকে? তো এগুলোকে বলা হয় হচ্ছে নিউট্রাল জেন্ডার বেসিক্যালি, রাইট? এখানে বল হতে পারে, টয় হতে পারে, ওকে, টয় দিতে পারি, তারপরে ধরো বুক হতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু সব কী হয়, নিউট্রাল জেন্ডার, ওকে? এখন আমি কতগুলো নিউট্রাল জেন্ডার, তাহলে নিউট্রাল জেন্ডারটা বোঝা গেল, নিউট্রাল জেন্ডার হচ্ছে যেই জেন্ডারটা কোনো লাইফ থাকে না। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, গাছ কিন্তু এক্সেপশনাল, গাছের কিন্তু লাইফ প্রাণ আছে, কিন্তু গাছ কিন্তু নিউট্রাল জেন্ডারে পড়বে, ওকে? এবার আমরা কিছু এক্সাম্পল কিন্তু করব, ঠিক আছে? এর মধ্যে থেকে আমাকে দেখতে হবে কোনটা কী জেন্ডার, সেটা আমাকে দেখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে ধরো যদি তোমাকে আমি দিই যে পিক আউট the nouns from the following FOWLOWING following sentence, SENTENCES, okay, and state the জেন্ডার অফ ইচ, ঠিক আছে? তাহলে কি করতে পারি আমরা? ধরো আমি তোমাকে দিলাম এখানে দ্য প্রিন্সেস, PRINCESS, বোঝা যাচ্ছে তো? দ্য প্রিন্সেস, CLIMBED, ক্লাইম্ড আপ, ওকে, এটা পি কিন্তু, ঠিক আছে? ক্লাইম্ড আপ টু দ্য টুয়ার, ওকে? তাহলে এর মধ্যে থেকে যদি আমি বলি যে এখান থেকে কোনটা কি জেন্ডার আছে, সেন্টেন্স থেকে আমাকে বেছে বার করতে হবে। যেমন এখানে বলেই দিয়েছে যে পিক আউট দ্য নাউন, ওকে, ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, ওকে, অ্যান্ড স্টেট দ্য জেন্ডার অফ ইচ। এখান থেকে আমাকে নাউনটাকে বার করতে হবে এবং কোনটা কি জেন্ডার সেটা আমাকে পিক করতে হবে। তাহলে এটা বলো এটা কি হতে, তাহলে প্রিন্সেস আমরা দেখতে পাচ্ছি, প্রিন্সেসটা এটা কি হবে, এটা কিন্তু ফেমিলিয়ান জেন্ডার, ঠিক আছে? তাহলে এটা আমরা করতে পারি, এটা কি করতে পারি আমরা, FEMINIANE, ফেমিনিয়ান জেন্ডার, ওকে,
GENDER জেন্ডার, ঠিক আছে? আর কি করতে পারি, আর এখানে কি হতে পারে? এখানে টাওয়ারটা হবে TOWER, তো টাওয়ারটাকে আমরা নিউট্রাল জেন্ডার করে দিই এখানে TOW, ঠিক আছে? টাওয়ারটা আমরা কি করতে পারি, নিউট্রাল জেন্ডার হবে কিন্তু এটা, ওকে? তো আমরা এখানে নিউট্রাল জেন্ডার করি NEUTER, ওকে? আমি এখানে লিখে দিলাম কিন্তু এখানটা জাস্ট দাগ দিয়ে এরকম করে দিলেই হবে, ওকে? ধরো নেক্সট আরেকটা আমি করি দিচ্ছি, দ্য NUNS নানস ওয়ার গোয়িং টু দ্য চার্চ, CHURCH চার্চ, ঠিক আছে? তাহলে এখানটা আমরা কি করতে পারি, দ্য নানস ওয়ার গোয়িং টু দ্য চার্চ, ঠিক আছে? এখানে কোনটা কি জেন্ডার, আমি যদি এখানে তোমাকে সেন্টেন্সে দিই এটা বেছে বার করতে হবে যে কোনটা কি জেন্ডার। তো আমরা এটা ভাবো এটা কি জেন্ডার হতে পারে, এটা কিন্তু CHU, এটা কিন্তু আর, ওকে? এটা কিন্তু আর, ঠিক আছে? তাহলে এটা কোনটা কি জেন্ডার আমরা হতে পারে, নানস, নানসটা কি হতে পারে, নানসটা হবে হচ্ছে ফেমিনিয়ান জেন্ডার, ওকে? তো আমরা এটা করবো হচ্ছে, আমি ফেমিনিয়ান যেটা এফ করে দিলাম, ঠিক আছে? আর নেক্সট নেক্সট এখানে আমরা কি হতে পারি, এখানে চার্জটা হতে পারে CHURCH কিন্তু, হ্যাঁ, যেগুলো আমি করাচ্ছি সেন্টেন্সগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। তো চার্জটা এখানটা কি হতে পারে, চার্জটা এখানটা আমার হতে পারে যে নিউটার জেন্ড, চার্জের কি প্রাণ আছে, নেই, তো এটা কিন্তু নিউটার, নিউটারে আমি অ্যান করে দিলাম, ওকে, নিউটার জেন্ডার। নেক্সট আমি সেন্টেন্স ধরো তিন নম্বর সেন্টেন্স আমি কি দিলাম, কি দিতে পারি, দ্য শপ SHOP শপ ওয়াজ FULL ফুল অফ পিপল POPLE, ঠিক আছে? তাহলে এই যে আমি এটা করলাম, এখান থেকে যে কোনটা কি জেন্ডার যদি আমি বার করতে দিই কী করবে, করো দেখি। এখানে যে শপটা আছে এইচটা কিন্তু একটু বড় হয়ে গেছে, দাগটা একটু ছোট করে দিই নাহলে অসুবিধা হবে, ওকে? তাহলে দ্য শপ ওয়াজ ফুল অফ পিপল, এখানটা কোনটা কি জেন্ডার হবে? এখানটা সবার আগে আমরা শপটাকে নিই, শপটাকে আমরা কি করতে পারি, শপটার কি প্রাণ আছে, নেই, শপটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। আর এখানে পিপল, পিপলটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু কি কমন, তাহলে এটা কমন জেন্ডার কিন্তু, ঠিক আছে? সি করে দিলাম, ঠিক আছে, কমন জেন্ডার। তো এইভাবে কিন্তু জেন্ডারটাকে আমাদের চিনতে হবে এবং কিন্তু করতে হবে কিন্তু, ঠিক আছে? তারপর ধরো আমি আরেকটা দিচ্ছি, দ্য প্লেয়ার PLAYERS প্লেয়ার্স ওয়ার WERE TRIRED টায়ার্ড আফটার AFTER আফটার দ্য ম্যাচ দিয়ে দিই MATCH ম্যাচ, ঠিক আছে? তাহলে এখানটা আমরা কি করতে পারি, এখানটা আমরা করতে পারি প্লেয়ার্স, ওকে? তো প্লেয়ার্সটা এটা কি হবে, প্লেয়ারটা আমরা করতে পারি হচ্ছে, এটা কমন জেন্ডার তাই তো, এটা আমরা সি করতে পারি, কারণ প্লেয়ার আমরা বুঝতে পারছি না যে ছেলে না মেয়ে, তো এটা সি করতে পারি। নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট হচ্ছে করতে পারি হচ্ছে ধরো কি করি, এখানে ম্যাচটা করতে পারি, তাই তো? ম্যাচ, ম্যাচটা কি হবে, ম্যাচটা হবে কিন্তু নিউট্রাল জেন্ডার, কারণ ম্যাচটার কিন্তু পার্টিকুলার কোনো প্রাণ নেই, তো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু নিউট্রাল জেন্ডার হবে, ওকে? এইভাবে কিন্তু আমরা করব। ধরো আরেকটা আমরা করি, আরেকটা আমি কি করতে পারি, আরেকটা কি দিতে পারি, ওকে, দ্য বার্ড BIRD বার্ড হ্যাজ বিউটিফুল, ওকে, BEAUTIFUL ফুল ফেদার FEAHERS, ওকে? তাহলে কী হলো, ফেদার্স FEATHERS, ওকে, হয়ে গেল। তাহলে হলো দ্য বার্ড হ্যাজ বিউটিফুল ফেদার্স,
এখানটাতে আমরা কি করতে পারি, কোনটা কি জেন্ডার করতে পারি আমরা? বার্ড, বার্ডটা কি হবে? বার্ডটা অবশ্যই কমন হবে, কারণ বার্ডটা থেকে আমরা বুঝতে পারছি না কি ছেলে না মেয়ে। বার্ডটা হচ্ছে কমন জেন্ডার। তারপরে আর কি হতে পারে? তারপরে হতে পারে ফেদার। ফেদার মানে হচ্ছে পালক, যাকে বলা যেতে পারে। তাহলে ফেদারটা কি হবে? ফেদার্স আছে, ফেদার্সটা কি হবে? ফেদার্সটা হবে হচ্ছে নিউট্রাল জেন্ডার, কারণ বার্ডটা কমন, বার্ডটার প্রাণ আছে, বার্ডটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, বার্ডটাকে কমন করতে পারে, মাথায় রাখবে। বাট ফেদার, ফেদারটা কি, ফেদারটার কি কোনো প্রাণ আছে? নেই। তো অবশ্যই এটা নিউট্রাল জেন্ডার। ওকে, এইভাবে কিন্তু আমাকে জেন্ডারগুলো বাছতে হবে এবং করতে হবে কিন্তু, ঠিক আছে? আজকে এখানেই আমি শেষ করছি। তো নিউট্রাল জেন্ডার আর কমন জেন্ডার আমাদের হয়ে গেল। এর আগের দিন আমরা ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার করেছি। তো মোটামুটি আমাদের কমপ্লিট জেন্ডারের চ্যাপ্টারটা। নেক্সট কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।